জানুয়ারি 3 তারিখ থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সী সকল যুবতীদের কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি। উক্ত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শুক্রবার সকাল 11টা নাগাদ দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। উক্ত সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নম বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলাতে প্রথম এবং দ্বিতীয় দফার ভ্যাকসিন দান কর্মসূচি ও তা সুসম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায় হিসেবে আগামী 30টা জানুয়ারি থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছরের সকল যুবক যুবতীদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। 15 থেকে 18 বছরের যুবক যুবতীদের মধ্যে বেশিরভাগ বেনিফিশিয়ারি স্কুল স্তরের এবং অল্প কিছু সংখ্যক কলেজ পড়াশোনা করছে, সেই সকল বিদ্যালয়গুলিকে টার্গেট করে ভ্যাকসিন দানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে এই কর্মসূচি সর্বাঙ্গীণ সফল করার প্রয়াস নেওয়া হয়েছে। এর জন্য সম্পূর্ণ ভ্যাকসিন এবং এই কাজে ব্যবহৃত লজিস্টিক হাতে এসে গেছে। প্রথম 2 দফা দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন, কিন্তু 15 থেকে 18 বছর সকলকে দেওয়া হবে কোভ্যাকসিন। প্রথম ডোজ দেওয়া 30 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং প্রতিটি অভিভাবক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, 25,560 জন বেনিফিশিয়ারের মধ্যে 23,715 জন স্কুলের ছাত্রছাত্রী আর 1,755 জন কলেজ বা ড্রপ আউট সকলকে এই কর্মসূচির মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। 3রা জানুয়ারি প্রথম দিনে 30টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তীতে ছাত্রছাত্রীর সংখ্যা বিচার করে 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ কর্মসূচি শেষ করার চেষ্টা করা হবে। এই অভিযানে সকল শিক্ষক অভিভাবক এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নামো। দক্ষিণ ত্রিপুরা জেলাতে আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে কোভিড ভ্যাকসিনেশনের কাজ খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে পেরেছি। এখন আমাদের সামনে এর পরবর্তী যে স্টেপ সেটা এসে গেছে, অর্থাৎ 15 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের সবাইকে কোভিডের ভ্যাকসিন দেওয়ার যে কর্মসূচি সেটা আমাদের গাইডলাইন এসে গেছে। আমরা আগামী 3 তারিখ থেকে সেটা শুরু করব এবং আমরা আশা প্রকাশ করছি যে আমরা 15 দিনের মধ্যে সেটা আমরা সুসম্পন্ন করতে পারব। আমাদের যে সকল বেনিফিশিয়ারি যারা আছে এই বয়সে, তাদের প্রায় 80 থেকে 90% আমাদের স্কুল এবং কলেজের মধ্যে আছে। তাই আমরা প্রত্যেকটা স্কুল এবং কলেজকে আমরা টার্গেট করেছি এবং কিছু কিছু বেনিফিশিয়ারিজ আমাদের অল্প কিছু হয়তোবা আমাদের কলেজের মধ্যে থাকতে পারে, তো তাদেরকেও আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে রেখেছি এবং আমরা আশা প্রকাশ করছি যে সেটা আমরা খুব দ্রুত এই কাজটা করতে পারব। আমাদের যে ভ্যাকসিন যেটা সেটা সম্পূর্ণই আমাদের কাছে এসে গেছে এবং আমাদের যে সকল লজিস্টিক যা যা প্রয়োজন সেগুলোও আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তো এইবারে যারা যাদেরকে আমরা ভ্যাকসিন দেবো 15 থেকে 18 বছর পর্যন্ত, তাদেরকে কিন্তু কোভ্যাকসিন দেওয়া হবে। আগে আমরা কোভিশিল্ড ভ্যাকসিন দিয়েছিলাম, এখন আমরা কোভ্যাকসিন দেওয়া হবে এবং সেগুলো আমরা দ্বিতীয় ডোজ যেটা সেটা কিন্তু 1 মাস পরে কিন্তু আবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তাই সবাইকে আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল করতে চাইছি, বিশেষ করে আমরা আমাদেরকে শিক্ষক যারা আছেন ওনারা আমাদেরকে সহায়তা করছেন। আমরা জেলা স্তরে যারা কর্মরত আছেন তাদের সবার সঙ্গে আমরা মিটিং সেরে নিয়েছি এবং আমরা আমাদের কাজগুলো শুরু করব। প্রত্যেকটা স্কুলের মধ্যে গিয়ে আমরা এই কাজ করব। আমরা আমাদের যারা শিক্ষকরা আছে তাদের মারফতে আমরা আমাদের যারা অভিভাবক যারা আছে তাদের কাছেও আমরা এই খবর পৌঁছে দিয়েছি, যারা সেদিন যারা ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে যাতে অভিভাবকরাও যাতে উপস্থিত থাকে। আমরা আমাদের টার্গেট যেটা হলো সেটা হলো আমাদের 25,560 জন আমাদের টোটাল টার্গেট। এর মধ্যে আমাদের 23,716 জন যেটা আছে সেটা স্কুলের মধ্যে পাবো, আর অল্প কিছু যারা বাকি আছে এর মধ্যে কিছু কিছু আছে যারা কলেজে আছে, আর এর মধ্যে কিছু আছে যারা ড্রপ আউট, অর্থাৎ তারা স্কুলেও নেই কিন্তু তারা কোনো কলেজেও নেই, অর্থাৎ বিবাহ সূত্রে বা কর্মসূত্রে তারা বাইরে চলে গেছেন, তারা পড়াশোনা করেন না, এরকমের সংখ্যা 1,756 জন আছে। তাই সেগুলোও আমরা আইডেন্টিফাই করে নিয়েছি এবং আমরা আগামী 3 তারিখ থেকে সবগুলো স্কুলের মধ্যে আমরা করতে পারবো না। প্রথম দিন আমরা 30টা স্কুলের মধ্যে করব এবং পরবর্তী সময় যে সকল স্কুলের মধ্যে ছাত্র সংখ্যা কম সেরকম একই দিনে 2-3টা স্কুলের মধ্যে করা হবে এবং যেখানে মধ্যে ছাত্র সংখ্যা বেশি সেখানে মধ্যে একদিন বা প্রয়োজনে 2 দিনও করা হবে, অথবা যদি প্রয়োজন হয় আমরা একাধিক যে মেডিকেল টিম সেখানে মধ্যে আমরা ডিপ্লয় করবো আছে সেখানে মধ্যে আমাদের একটা মেডিকেল টিম থাকবে, যদি কোনো প্রকারের অসুবিধা হয়
তাই সেটাকে যাতে সেখানে সঙ্গে সঙ্গে ট্যাকল করা যায়। তবে আমাদের যেটা এক্সপিরিয়েন্স যেটা এতদিনে পর্যন্ত আমরা এর মধ্যে প্রায় 5 লক্ষ প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে 5 লক্ষ থেকে বেশি আমরা ভ্যাকসিনেশন করেছি আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে। আমরা এরকম কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া সিরিয়াস কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি। 15 থেকে 18 বছরের যে ভ্যাকসিন এটা প্রথম এবং দ্বিতীয় ডোজের তাহলে 30 দিনের গ্যাপ আপাতত যে গাইডলাইন যেটা আছে আমরা এর আগেরবারও দেখেছি এই গাইডলাইন বিভিন্ন সময়ে এটা পরিবর্তিত হয়। যদি আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেরকম কোনো ডিরেকশন আসে তাহলে সেটা হয়তো আমরা পরিবর্তন করবো, অথবা আপাতত এইরকমই গাইডলাইন আছে। 15 থেকে 18 বছর যে কোভ্যাক্সিনটা দেওয়া হবে এটা কি দক্ষিণ জেলা ভিত্তিক শুরু হবে নাকি? না, এটা সব জায়গাতে শুরু হবে, কারণ আমাদের এখন আর কোনো ভ্যাকসিনের কোনো অভাব নেই। সারা ত্রিপুরা রাজ্যে যেটা একসঙ্গে চালু হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যেকটি অঞ্চলেই একসঙ্গে শুরু হবে। আমাদের যে সকল মেডিকেল টিম আমরা এক এক দিনে যতগুলো সম্ভব স্কুল আমরা কভার করব, কিন্তু এটা কোনো জেলা সাবডিভিশন ভিত্তিক নয়, এটা পুরো জেলাতেই শুরু হবে।